الله الرحمن الرحيم اپنا دیر شاتے آسی بیر مقتدد الحاج اسماعیل حسین بویا এক দশক পর রাজধানীতে প্রকাশ্য সমাবেশ করলেন নির্বাচন কমিশনের নিবন্ধন হারানো জামায়াত ইসলামী চলমান সরকার বিরোধী আন্দোলন সহ নানা দিক দিয়ে চাপে থাকা সরকার কি বাধ্য হয়ে জামাতের প্রতি মনোনীত হয়েছে নাকি এর পেছনে অন্য কোনো সমীকরণ আছে এ নিয়ে সবাই প্রশ্ন জামাত কেন হঠাৎ মাঠে অসঙ্গত সর্বশেষ 2013 সালের চোটা মাস মতিঝিল প্রকাশ্য সমাবেশ করেন জামাতে ইসলামী সংশ্লিষ্ট বলেন এক যুগ ধরে বিভিন্ন সময় আওয়ামী লীগ সরকার মন্ত্রী ও সিনিয়র নেতারা দল হিসাবে বলেছিলেন জামায়াতকে নিষিদ্ধ করা শুধু সময়ের ব্যাপার মাত্র নির্বাচন কমিশনের নিবন্ধন হারানো সেই জামাত আসন্ন দশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে হঠাৎ প্রকাশ্যে এসেছেন প্রশ্ন উঠেছে দলটিকে হঠাৎ প্রকাশ্যে সমাবেশ করতে প্রশাসনের অনুমতি দেওয়ার কি কারণ তারা বলছেন যেহেতু বাংলাদেশের সংবিধানে কোনো রাজনৈতিক দলের নির্বাচন কমিশনের নিবন্ধন না থাকলেও সভা সমাবেশ করার স্বাধীনতা রয়েছে যেহেতু নিবন্ধন হারানো জামায়াতকে সমাবেশ করতে দিয়ে সরকার দেশ বিদেশে এই বার্তা দিতে চাইছে যে সরকার দেশের রাজনৈতিক দলগুলোকে অবাধে সভা সমাবেশ করতে দিচ্ছে এখানে সরকার অহেতুক কোনো হস্তক্ষেপ নেই এদিকে জামাতের পক্ষ থেকে বলা হয়েছে তারা হঠাৎ করে নির্বাচনের মাঠে দীর্ঘ এক দশক পর রাজধানীতে প্রকাশ্যে সমাবেশ করলেন নির্বাচন কমিশনের নিবন্ধন হারানো জামাতে ইসলামী চলমান সরকার বিরোধী আন্দোলনের নানা দিক দিয়ে চাপে থাকা সরকার কি বাধ্য হয়ে জামাতের প্রতি নমনীয় হয়েছে নাকি এর পেছনে অন্য কোনো সমীকরণ আছে এ নিয়ে সবাই প্রশ্ন জামাত কেন হঠাৎ মাঠে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকুন